सुप्रिय शिक्षार्थीवृंद स्वागतम ऑनलाइन क्लास आजकल क्लास श्रेणी प्रथम विषय गणित पृष्ठा 85 ये 85 पृष्ठार अंकगुले आज हमें करब तार आगे दो एक कथा आशा करी तुम्हारा सबाई भलो आसो घरे आसो खूब भलो थाकबे एवं बिना प्रयोजन तुम्हारा कखनो बाहरे जाबे ना एवं आमरा जे अंकगुले आज के करब ये अंकगुलो अत्यंत गुरुत्वपूर्ण तुम्हारा खूब मनोयोग सहकारे ये अंकगुली खाताय पढ़बे एवं तुम्हारा खूब भालोभावे थाकबे परिष्कार परिच्छन्नता बजाय थाकबे जाहोक आमी आज के अंक करब 85 पृष्ठा तोमादेर सजेशन देवा हयेछे एखाने आमादेर चारटी अंक देवा आछे तोमादेर सजेशन देखबे सेखाने 85 पृष्ठाय 2 थेके 5 पर्यन्त अर्थात एखाने चारटी अंक आछे আমি আজকে এখানে তার দুটি অঙ্কের সমাধান করব প্রথমে আমি 2 নং প্রশ্নের সমাধানে যাচ্ছি 2 নম্বর প্রশ্নটি বলছে যে একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 24 জন বালক ও 25 জন বালিকা আছে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে তাহলে তোমরা যখনই খেয়াল করবে যে মোট কতটি লেখা আছে সেই অঙ্কটি আমরা অবশ্যই যোগ করতে হবে ঠিক আছে আমরা খেয়াল করব খুব মনোযোগের সাথে করবে আমি এখন অঙ্কটি বোর্ডে করছি সমস্যা প্রথমত লিখব প্রথম শ্রেণীতে বালক আছে সমান কত 24 জন এবং ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বালিকা আছে সমান 25 জন তাহলে আমরা এই দুটি সংখ্যা যোগ করব তাহলে আমরা কি লিখতে পারি লিখতে পারি অতএব ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে তাহলে আমরা যোগ করে দেখা যাবে কি এখানে 4 এবং 5 যোগ করলে কত হয় 9 এখানে 2 এবং 2 যোগ করলে কত হয় 4 তাহলে দেখতে পাচ্ছি ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে কতজন 49 জন তাহলে উত্তর লিখতে হবে 49 জন তাহলে আবার আমি দেখা বলতেছি যে ওই শ্রেণীতে ডাক্তার কি ছিল যে একটি বিদ্যালয়ে শ্রেণীতে 24 জন বালক ও 25 জন বালিকা আছে ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে সমাধান ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বালক আছে সমান কত 24 জন এবং ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে বালিকা আছে সমান কত 25 জন তাহলে আমরা লিখব অতএব
ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে সমান তাহলে 4 এবং 5 যোগ করলে কত হয় 9 2 এবং 2 যোগ করলে কত হয় 4 অর্থাৎ 49 জন তাহলে আমরা উত্তরে যাব কি যাতে কত 49 জন এরপর আমরা এখন যে সমস্যাটি সমাধান করব সেটি হলো আমাদের 3 নং প্রশ্নের সমাধান তাহলে আমরা এখন করাবো কত 3 নং প্রশ্নের সমাধান তার আগে দেখি আমরা 3 নং সমস্যাটা কি বলা হয়েছে যে সবিতা একটি বই পড়ছে সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে দুই দিনে সে কত পৃষ্ঠা পড়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটি আমার কি করতে হবে যোগ করতে হবে যে সবিতা দুই দিনে মোট কত পৃষ্ঠা বই পড়েছে সেটা আমাদের বই বের করতে হবে অতএব আমরা যখন সমাধান করব তখন লিখব অতএব সবিতা গতকাল সবিতা গতকাল বই পড়েছে সমান 13 পৃষ্ঠা অতএব সবিতা আজ বই পড়েছে 10 পৃষ্ঠা তাহলে আমাদের কি করতে হবে এটা যোগ করতে হবে এবার আমরা এই দুটি সংখ্যার যোগফল বের করি তাহলে আমরা যোগ করে লিখে অতএব সবিতা দুই দিনে মোট দুই দিন পড়েছে দুই দিনে পড়েছে 2 দিনে পড়েছে বইটির মোট তাহলে আমার যোগ করলে এখানে 0 এবং 3 তাহলে কত নামবে 3 নামবে এবং 1 এবং 1 কত 2 অর্থাৎ 23 পৃষ্ঠা অর্থাৎ সবিতা দুই দিনে পড়েছে বইটির মোট 23 পৃষ্ঠা তাহলে উত্তর হবে কত পৃষ্ঠা আবার আমি বলছি তোমরা ভালোভাবে খেয়াল করো যে ডাক্তার কি ছিল আমাদের প্রশ্নটা ছিল সবিতা একটি বই করেছে সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে দুই দিনে সে কত পৃষ্ঠা পড়েছে 3 নং প্রশ্নের সমাধান হবে অতএব সবিতা গতকাল বই পড়েছে 13 পৃষ্ঠা সবিতা আজ বই পড়েছে 10 পৃষ্ঠা অতএব সবিতা দুই দিনে পড়েছে বইটির মোট আমরা যোগ করলে এখানে 0, 3 এবং 1, 1, 2 অর্থাৎ 23 পৃষ্ঠা সবিতা দুই দিনে পড়েছে বইটির মোট 23 পৃষ্ঠা উত্তর হবে 23 পৃষ্ঠা এবার দেখো বাড়ির কাজ বাড়ির কাজ 85 পৃষ্ঠা 85 পৃষ্ঠার 4 এবং 5 নং অঙ্ক দুটি করবে তাহলে আজকে আমরা যে দুটি অঙ্ক করালাম
প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে এই 85 পৃষ্ঠার অঙ্কগুলি খেয়াল রাখবে, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই 85 পৃষ্ঠার অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি ভালোভাবে দুটি অঙ্ক করে দিলাম, তোমরা বাকি দুটি বাসায় চেষ্টা করবে, তারপরে আমার পরবর্তী ক্লাসে কিন্তু আমার আবার এই অঙ্কগুলি করাইব যেটি বাকি থাকবে। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।